আমার অশ্বিনী গোসাই পাগল তত্ত্ব নিয়ে কথা লিখেছেন। এই পাগল দুইবার হয় জানেন ছোট, একবার হয় তাকে পাবার জন্য, তাকে আমার পেতেই হবে, আমার হরিদর্শন চাই। তখন তার ভালো খাওয়ার দিকে লক্ষ্য থাকে না, ভালো বিছানাও চায় না, তখন থাকে অনুরাগের ঘরে, কোথায় তুমি প্রভু? যত কষ্ট যত দুঃখ, কোন দুঃখ কষ্ট তাকে দুঃখ দিতে পারে না, কারণ আমি তো তোমাকে চাই। আবার পেয়ে গেলে পাগল হয়, কেমন? যেমন নদী সাগরকে পাবার জন্য যখন ছোটে, ঘর বাড়ি ভাসায় দিয়ে প্লাবিত করে পাগলা নদী কয় না, একবার পাগল হয়। যখন সাগরের বুকে গিয়ে পড়ে, তখন ওই সাগরের সাথে মিশে পাগলা ঢেউয়ের সঙ্গে দোলায়, আহা, তখন একবার পাগল হয়। সে আনন্দের পাগল, হরি বল হরি বল। এই দুইবার হচ্ছে পাগল। তাহলে প্রথম পাগল পাবার তরে, দ্বিতীয় পাগল যখন পেয়ে যায় তারে, তার হৃদয়ে আনন্দের ঢেউয়ের দোলা দেয়। তার বাক্য তার ক্রিয়া তার মুদ্রা তখন কেউ বুঝতে না পারে। এই জন্য পাগল বলে তারে। তাই আবার অশ্বিনীর গানে আছে, সেই গানটা আমি গাচ্ছি। ওই গানটা আমি কোনোদিন গাই নেই, আমি অন্য একটা গান শুনেছি, কারণ আগে একটু গাওয়া থাকলে ভালো হয়। হরি বল হরি বল। হরি হরি বল। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হরে ঘরে বাহির হয়েছি, ওরে আমার মন পোড়ায় রোগ হয়েছে সাই, তখন মন পোড়া রোগ। আমি যা বলছি মিলতেছে কথার সাথে? আমি যারে ভালোবাসি তারে না পালি পরাণ পড়ে না, ওই খালি ওই নারী পুরুষ প্রেম করে খালি তা না, অনেকে ভাইয়ের জন্য পরাণ পড়ে, কারো মার জন্য পরাণ পড়ে, কারো ছেলের জন্য পরাণ পড়ে, পড়ে না। আমার ছলটা কতদিন বিদেশে গেছে, পরাণটা পুড়িয়ে ছাই হয়ে গেছে, তাই না? ওরে আমার মন পোড়ায় হয়েছে সব, আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি কি আমাকে আছি পরিচাঁদের রূপে নয়নে দিয়ে, হারে ঘরে হয়েছি আমি কি আমাকে আছি পরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ভবের বাহির হয়েছি। সদা জলে বিষের মাতি
আমার মন হয়েছে ছন্ন মতি, আমি কি করতে কি না করতেছি। এই যে তত্ত্বগুলো না, একটা কথা বলে দেয় আজকে, এই যে নামগুলো হয়েছে না, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, আসলে এগুলো ধর্ম না, এগুলো হচ্ছে তাকে জানার এক একটা মতবাদ। ধর্ম একটাই সনাতন, মজনু আর লায়লার প্রেমের কথা আপনারা শুনেছেন, বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমের কথা আপনারা শুনেছেন, এই মজনুকে পাবার জন্য, লায়লাকে পাবার জন্য মজনু যখন পাগলের মতো হয়ে গেল, পাবার জন্য পাগল, লায়লা 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 বলে পাগলের মতো দৌড়াচ্ছে। এক মুসলমান সে নামাজ দেওয়ার সময় সেজদা দেয় না, আমরা যে প্রণাম করি আর ওনারা সেজদা দেয়, হাঁটু কাটে দিয়ে সেজদা দেয় না, ও সেজদা দেশে ওই মৌলবীর পিঠির উপর পাও দিয়ে লায়লা লায়লা করে দৌড়ছে, মৌলবী খপ করে ধরে বসেই মারছে, সর আমি আল্লাহর নামে সেজদা দিচ্ছি, নামাজ পড়ছি, আর তুই আমার পিঠে পাড়া দিয়ে যাচ্ছিস। মজনু কয়, কোন সময় আমি আপনার পিঠে পাড়া দিছি আমি তো জানি না। কই তুই কেবল পাড়া দিলি? কয় আমি তো জানি না। কই তুই কোথায় যাচ্ছিস? কয় আমার লায়লার খোঁজে আমি বেরিয়েছি, আমার লায়লা, আমি লায়লাকে ছাড়া বাঁচব না, আমি লায়লাকে ভালোবেসেছি, লায়লার সঙ্গে প্রেম করেছি। তখন ওই মৌলবী ওকে জড়িয়ে ধরে বলছে, তোর প্রেম ঠিক, আমার প্রেম ঠিক না, আমি যদি সত্যি সত্যি আল্লাহর নামে সেজদা দিতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে তুই আমারে পাড়া দিছিস। তুই আমার একটু কৃপা কর, তোর ওই ভাবটা যেন আমার আল্লাহর নামে হয়, যাতে আমি বুঝতে না পারি এই জায়গা আমার অশ্বিনীর কথা। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি, আমি কি করতে কি রাখো। হয়ে পাগল পাড়া, ওই যে বলছি দুইবার পাগল হয়, এই যে একবার পাগল মিলাই নেবে, আমার সোনা খাঁটি সোনা না নকল সোনা, কষ্টি পাথরে ঘষা দিয়ে তারপরে পরীক্ষা, বুঝতে পারছেন? কষ্টি পাথর হচ্ছে এই যে হয়ে পাগল পাড়া, বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। আমি জ্যান্ত তবু যেন মরা, কেন এই অবস্থা না হলে তো হবে না,
আমার ছয়টা ইন্দ্রিয়, ছয়টা রিপু, দশটা ইন্দ্রিয়, কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ গুহ্যলিঙ্গ পাক, এরা যদি জাগ্রত থাকে বাইরের দিকে টানে তাহলে তো হবে না, তাহলে মাতোয়ারা পাগল পাড়া হওয়া যাবে? আমি যদি বারো নিতে যাই, হরি বল কই, আর কার সুন্দরী বউ আসলো সেই দিক তাকাই, হবে? রস পাইছে পাগলাই বাপ, তাহলে ওইগুলো। এই জন্য ঠাকুর ভবা পাগলার একটা বাণী আছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি, আমি এক মরার মাথা কথা কইতে পারি। এর মানে সবাই বুঝে, মরার মাথা তা বলে কথা কয়? হ্যাঁ, মরার মাথা ওইগুলো মারিয়া তারপরে কয় কৃষ্ণ কথা হরি কথা। কয়জন আছো মরার মাথা কথা কইতে পারো? আমি এক মরার মাথা কথা কইতে পারি, মরার মাথা কথা কইতে পারা। তাহলে রিপু ইন্দ্রিয় যারা অন্তর্মুখী হয়ে যায় তারা, তাদের বহির জগতের প্রাণের যে টান ওদায় মারা, বহিরঙ্গীয় যে টান, প্রেম রশ্মিনীর গান এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি গরমে মরে রয়েছি, হরিচিন্ত মনি
আছে যে রোগে আমি কি বলেছিলাম হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুতি বেগে আমার মন লাগে না ভোগে যোগে আমি যে রোগের রোগী হইয়াছি এই যে যোগ ধ্যান করে ওতে আমার মন লাগে না আর বিরাট ভোগ বিলাসে তাতে আমার মন লাগে না এমনই একটা রোগ একই রোগ হরি প্রেম বিচ্ছেদ রোগ জলে বিচ্ছেদ আগুন সহস্র গুণ রাধিকার পক্ষে কবি সম্রাট পাগল রাজেন সরকারের গান জলে বিচ্ছেদ আগুন সহস্র গুণ রাধিকার পক্ষে এই যে বিচ্ছেদ আগুন এই আগুন কোন জলে নেবে না এই আগুনের পোড়ার ক্ষত কোন ওষুধের সারে না যার মনের মানুষ হারিয়ে গেছে মনের মানুষের খোঁজে যে বেরিয়েছে জগতে কোন ওষুধে জগতের কোন ওষুধে কি তার সেই ক্ষত সারে সারবেই হরি প্রেম বিচ্ছেদ রোগী আমি বাসি না তার ভাবুত বেগে আমার মন বসে না ভোগে যোগে আমি যে রোগে রোগী হইয়াছি আমি ক্ষণে খাসি সেই রূপের ছটা হ্যাঁ দেখে ফেলিছে আমার খসে পোলো পঞ্চ কাটা চাকুলের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সাঁতার খেলতেছি বলছিলাম পাইয়ে যাই আবার পাগলায় লেগে সেই রূপের ছটা রূপের ছটা আমার খসে পোলো পঞ্চ কাটা জাতকুলের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সাঁতার খেলতেছি এইবার কি হয়েছে আমি যেদিকে
তারক সন্তাই ডেকে বলে পাগল মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি ও হরি জগতে কবিরা সৃষ্টি হয়েছিল তার ইচ্ছায়, তার লীলাকে লিপিবদ্ধ করে রাখার জন্যই কিন্তু তিনি কবিদের সৃষ্টি করেছিলেন। আদি কবির নাম কি? যে আদি কবি ছোট আদি কবি কাকে বলে? আদিকবি বাল্মীকি, মহাকবি বেদব্যাস, তাহলে বাল্মীকি না হলে রামায়ণটা কে লিখত? বাল্মীকি রামায়ণ না থাকলে রামলীলা কি মানুষ পেত? মহাকবি বেদব্যাস 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ লিখেছেন, সর্বশেষ তিনি ভক্তি শাস্ত্র ভাগবত গ্রন্থ লিখে, এর আগে যেগুলো লিখেছেন সেগুলো ভক্তি শাস্ত্র নয়, ব্রহ্মজ্ঞান, নিরাকার, নির্গুণ, ব্রহ্ম, এগুলো লিখে লিখে না মাথায় গন্ডগোল হয়ে গেছিল। তখন স্বয়ং ভগবান নারদকে বললেন, নারদ তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, এত বড় একটা প্রতিভা নষ্ট হয়ে যাবে। সেই নিরাকার নির্বেদ্য পরম ব্রহ্ম, সে যে সাকার রূপ ধরে লীলারাস আস্বাদন করে, এইটা ওর মাথার মধ্যে এখনো ঢোকে নাই, এই জন্য ওকে ব্রজলীলা দিয়ে লিখতে বলো, যেখানে এতদিন সে ব্রহ্মকে শ্রেষ্ঠ করেছে ভগবানকে, তখন ভগবান আসেই নাই, ভগবানের কথা কোনো বেদ বেদান্তি নাই, ভগবান সত্যই নাই, ভাগবতের থেকে ভগবান আরম্ভ হয়েছে, বুঝতে পেরেছি? বলে এই ভগবানের চাইতে যে ভক্ত বড় তার ভক্তিতে, এইটাকে প্রমাণ করতে বলো। কিশোরী দাস মুই পিতবাস ইতে কো সন্দেহ যাত, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা, যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে, ওই রাধা রস সীম ব্রজের মহিমা জগতে জানাত। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ভক্ত অবতার, তিনি ভক্তি ভাব দিয়েছেন, বুঝতে পারছেন? গৌরাঙ্গ ভগবত ভক্ত নচ পূর্ণ নচাংশ, সে অংশ না পূর্ণ না সে ভক্ত, গৌরাঙ্গ ভগবান ভক্ত নচপূর্ণ নচাংশ। আর একটু বসেন, আমি এই গানটা গাওয়ার পরে হরিগুণ গান গেয়ে শেষ করব, অনেক বেজে গেছে, 10:40 হয়ে গেছে, আমাকে আবার ফিরতে হবে। আজকে ভাগ্য ভালো লকডাউনে কেউ আমাকে গাড়ি ফিরিয়েও তাকায় নাই, বাপ সালাম কয়বার পুলিশই গর্বে থাকে না কবে। হ্যাঁ, আমাকে তন্ময় বাবু কয় দললে আমার একটু ফোন করেন, তার মধ্যে একবার ও তো ফোন নিয়ে রেডি ছিল, তারপরে নিশান ভাঙ্গিয়ে চলে গেছিল, পুলিশ নিশান দেখে কিছু কয় না, জানে যে এ দত্তি গেলি আবার কিটা কন দে আসে। হরিবল হরিবল। তবে একটা জিনিস অকপটে সমস্ত মতুয়াদের স্বীকার করা উচিত, সমস্ত নবশুদ্ধ সমাজে, আমি কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু বিশ্বের দরবারে এই মতুয়া মতুয়া যে একটা ধুন উঠিছে, এটা কিন্তু বাবা শান্তনু ঠাকুরের জন্যই হয়েছে। কিন্তু যদি প্রধানমন্ত্রীকে ঠাকুর বাড়ি না আনতে পারত, তাহলে সারা বিশ্ব আর রাজদরবার
রাজ্যসভা লোকসভা, এখন যে একটা কথা কতি যায় মতু একটু না করি যেন কম থাকে যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আলোচনা করতে গেলে একবার মতুয়া কয়, স্বরাষ্ট্রমন্ত্রী জি অমিত শাহজি তিনিও কোনো কথা বলতে গেলে দেখবেন মতুয়া। নমস্কার দেখেছেন প্রধানমন্ত্রী, তারা সারা বিশ্বের দরবারে এই যে মতুয়া ডাকটা, আর মতুয়া যে নিশান ওটা তা তো জানো। হ্যাঁ হ্যাঁ কায়দা আছে বাবা, এই জন্য আমি তাকে কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই, এবং সমস্ত মতুয়াদের এটা গভীরভাবে চিন্তা করা উচিত। কি খারাপ কথা বললাম নাকি? উনি কয় কেন খারাপ হবে? আমি মতুয়াদের স্বার্থে কথা বলছি, আমি কোন রাজনৈতিক দলের কথা কিন্তু বলিনি। এখন সব রাজনৈতিক দলই একটু মতুয়া না শুয়ে বুড়ি না শুয়ে জাতি জাতি সোনা হরিবল হরিবল কায়দা আছে কিরে। তারক চাঙ্কাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি এবার অশ্বিনী ওই রঙের